দেখুন, আমি আসার প্রিন্টার ট্রেনিং এর 107 নম্বর বিসের ওয়েব ডিজাইনার। আমার কাজিং এর কাছ থেকে এই প্রতিষ্ঠানটির নাম জানতে পারি এবং দেন এখানে ডিজাইনে উপলব্ধ হয়। আমি 4 মাস পর্যন্ত কোর্সটি করে কমপ্লিট করি এবং এখন fiverr.com মার্কেট প্লেসে এই ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে এ পর্যন্ত ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি এবং একটি পর্যন্ত আমি $120 আর্ন করছি fiverr.com এর ট্রেনিং এ ভালো মানে কাজ শিখে এবং ফ্রিল্যান্সার হিসেবে গঠন করতে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা আমি পেয়েছি। ধন্যবাদ প্রিন্সপ ট্রেনিং কে আমাকে সফলভাবে গঠন করতে। আমি স্বাগত, আমি একটি সরকারি কলেজে অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট। আমি ফেসবুকের মাধ্যমে ফ্রেন্ডস অফ টেকনোলজি সম্পর্কে জানতে পারি, তারপরে এখানে ইংলিশন ক্লাসে আসি আর ক্লাসটা করি। আমার কাছে অত্যন্ত ভালো লাগে। তারপরে এখানে ট্রেনার ইব্রাহিম সুমন স্যারের সাথে যোগাযোগ করে আমি এখানে ওয়েব ডিজাইনিং কোর্সটা করার জন্য আগ্রহ প্রকাশ করি। আর তারপর থেকে আমি এখন এখানে ওয়েব ডিজাইনিংটা করতেছি প্রায় 1 থেকে 1.5 মাসের মতো। আর এখানে এই 1.5 মাসের ভিতরে আমি অনেকটাই শিখছি। আর ধন্যবাদ জানাই ইব্রাহিম সুমন স্যারকে, ওনার অত্যন্ত কেয়ারফুলি ক্লাসগুলো নেয়। হ্যাঁ, এখানে ল্যাব এনভায়রনমেন্টটা অনেক ভালো, অনেক সুন্দর পরিবেশে ক্লাস করায়। আর নতুনদের জন্য আমার পরামর্শ হলো, আপনারা অন্য আইটি না খুঁজে আপনারা টুইন সফটে আসেন। আশা করি অত্যন্ত ভালো ক্লাস করতে পারবেন আর লাইফে ভালো কিছু করতে পারবেন। আমিনা স্মুল, এসএসসি পরীক্ষার্থী। আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে টুইনস অফ টেকনোলজি সম্বন্ধে জানতে পারি, তারপর আমি সাথে সাথেই এখানে ভর্তি ফর্মটা পূরণ করি। পূরণ করার পর আমি এই ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের পর অ্যাডমিশন নিই। তার দীর্ঘ 3 থেকে 4 মাস ধরেই আমি কোর্স করি। করার পর, কমপ্লিট করার পর আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলি। ফাইবারে আমি প্রথম $40 একটা কাজ পাই, তারপর ওইটা সাকসেসফুলি 3 দিনের মধ্যে শেষ করি। শেষ করার পর এই ক্লায়েন্ট ভালো একটা ফিডব্যাক দিয়েছিল। স্পেশালি ধন্যবাদ জানাই টুইনস অফ টেকনোলজি শিক্ষক এই ইব্রাহিম সুমন স্যারকে। উনি না থাকলে আজ আমি এই ফাইবার বা কোনো মার্কেট প্লেসে কাজ করার সামর্থ্য বা যোগ্যতা অর্জন করতে পারতাম না। উনি আমাকে সুন্দরভাবে ক্লাস করানোর পরে এই আস্তে আস্তে ধীরে ধীরে উনি আমাকে এক্সপার্ট করে তুলেছেন। এখন আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই টুইনস অফ টেকনোলজিকে। ওনাদের এই প্যাকেজগুলো থাকার কারণে আমি ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছি এবং আউটসোর্সিংয়ের ক্ষেত্রে সুন্দরতা অর্জন করাতে পেরেছি। স্পেশালি ধন্যবাদ জানাই টুইনস অফ টেকনোলজিকে। ওনারা আমাকে ভালো এক্সপার্ট বা ভালো আমাকে ওই আউটসোর্সিংয়ের ক্ষেত্রে সাকসেসফুল করে তোলার জন্য। এবং আমি আরও ধন্যবাদ জানাই টুইনস অফ টেকনোলজির ট্রেনার ইব্রাহিম সুমন স্যারকে, উনি আমাকে ভালোভাবে কোর্সগুলো শেখানোর জন্য। ধন্যবাদ জানাই। জানতে পারি যে মানে ক্যালাসিটি একটি প্রোগ্রাম সম্বন্ধে, এই জন্য আমি প্রিন্সপটা এখানে আসে যোগাযোগ করি। এখানে ট্রেনার ইব্রাহিম সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করি, উনি আমাকে সাজেস্ট করেছে গ্রাফিক্সের ডিজাইনের পরে এই কোর্সটা করার জন্য। আমি গত 3 মাস যাবৎ এই কোর্সটা কমপ্লিট করেছি এবং এখন মোটামুটি আমি অনেক এক্সপার্ট। এখানকার যে ট্রেনার ইব্রাহিম সুমন ভাই অনেক হেল্পফুল, উনি আমাকে অনেক হেল্প করেছে। আশা করি আমি এখন বর্তমানে ফাইবারও একটা অ্যাকাউন্ট করেছি, আশা করি ইনশাআল্লাহ ওনার সহযোগিতা আমি এগিয়ে যেতে পারবো। আমি নতুনদেরকে সাজেস্ট করতে চাই এখানে, ওরা যাতে মানে আইটি সেক্টর নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে টুইনসফটে আসতে পারে ওরা। যেহেতু আমি নিজে সফল হয়েছি এই কারণে আমি টুইনসফ সম্বন্ধে সাজেস্ট করতেছি। ধন্যবাদ। আমি আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি, এরপর আমি টুইনসফে আসি, বের সাথে কথা বলি। আমি গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইনে অ্যাডমিশন নিই। আমি 4 মাস কোর্সটা কমপ্লিট 4 মাসের মাধ্যমে কোর্সটা কমপ্লিট করি। বর্তমানে আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছি। আমি 3টে কাজ কমপ্লিট করেছি, এর মধ্যে হ্যান্ড ওভার করে দিয়েছি। এই জন্য আমি প্রিন্সপ ট্রেনিংকে ধন্যবাদ জানাই দিচ্ছি আমাকে সফলতা এনে দেওয়ার জন্য আউটসোর্সিং ক্ষেত্রে। সত্যি টুইনস অফ টেকনোলজি ট্রেনাররা অনেক ভালো, ওনারা অনেক প্রফেশনাল, আমাকে প্রফেশনাল ট্রেনিং দিয়েছে, যার কারণে আমি আউটসোর্সিং মার্কেট প্লেসে অনেক ভালো কাজ করতে পেরেছি। আবার ওনাদের ধন্যবাদ। আপনারা যারা আইটি ট্রেনিং বা আউটসোর্সিং করতে আগ্রহী, আমি তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা টুইন সফটে আসেন, দেখেন, ওনাদের কাজ সম্পর্কে জানেন, স্টুডেন্টদের সাথে কথা বলেন, অবশ্যই আপনারা ভালো একটা ফল পাবেন।
কারণ ওনাদের ট্রেনারগুলো অনেক প্রফেশনাল, আমাদের প্রফেশনাল ট্রেনিং দিয়ে থাকে। আবার ওনাদের ধন্যবাদ আমাকে আউটসোর্সিংয়ে সফলতা এনে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি জিহাদ, আমি বর্তমানে মহিপাল সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পড়তে আসছি। আমি 2017 সালে যখন এসএসসি পরীক্ষা শেষ হয়, আমি আমার এক বন্ধুর কাছ থেকে প্রিন্সিপাল টেকনোলজির নাম শুনি এবং এখানে আমাদের শেষের 3 মাস আছে নতুন কিছু শেখার জন্য, সময়টাকে কাজে লাগানোর জন্য আমি এখানে অফিস প্রোগ্রাম এবং ইংলিশ শেখার জন্য আসি। তো এখানে আসার পরে এখানে ট্রেনার, এখানে এনভায়রনমেন্ট এবং ওভারঅল শেখার জন্য যে পরিবেশ সবাই এবং সবাই যথাযথভাবে ভালো, যার কারণে আমি খুব সহজেই আমার যে কোর্স এটা কমপ্লিট করতে পারছি এবং পরবর্তীতে আমার এই কাজে লাগানোর মতো ভবিষ্যতে যেসব জায়গায় অফিস কোর্স বা স্পোকেন ইংলিশ জায়গায় যেখানে কাজে লাগানো সঠিকভাবে কাজে লাগাতে পারবো। তো 2018 সালে যারা এসএসসি পরীক্ষা দেবেন এবং যারা পরীক্ষার পরে যে সময়টুকু পাবেন তার অযথা নষ্ট না করে ওনাদের কিছু শেখার জন্য বা ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানে বা কোনো কিছু যদি কাজে লাগাতে না, নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আমি সাজেস্ট করবো যে টুইনশপ টেকনোলজিতে এখানে আসুন, এখানে ট্রেনিং করুন এবং আশা করি আপনি আশানুরূপ ফলাফল পাবেন। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ মিতুল, ফেনী সরকারি কলেজে গণিত বিভাগে আছি 4th বর্ষ। আমি টুইনশপের নামটি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। আমি অনলাইনে কিছু করতে চাইছিলাম, যেমন আমাদের বাংলাদেশে একটা সমস্যা হলো ব্যাগের সমস্যা, ওটা নিরসনের একটা অন্যতম এখন প্রধান মাধ্যম হলো আউটসোর্সিং করা। ওটার জন্য আমার একটা লিড দরকার বা আমার সেলটা দরকার ছিল, ওটার জন্য আমি টুইনশপের নাম পাই শুনলাম। তো টুইনশপে যাওয়ার পর আমাদের ইব্রাহিম সুমন ভাই আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। ওনার কাছ থেকে আমি জানতে চাইছিলাম যে ভাই আমার জন্য কোন কোর্সটা ভালো হবে। তো উনি আমাকে গ্রাফিক্স ডিজাইন কোর্সটা করার জন্য সাজেস্ট করলো। তো এটা আমি করতেছি এখন, আমি শিক্ষানবী সংস্থায় আছি, এখন আমার কোর্সটির সময় 2 মাস চলতেছে। এই অবস্থা আমি আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার 99 ডিজাইন, তারপর fiverr.com-এ অ্যাকাউন্ট করেছি। ফাইবারে আমার মোটামুটি গিগগুলো সাজানো হয়েছে, সুন্দর আমাকে গিগ সাজাতে খুব সহযোগিতা করেছে। আমি একটা কাজ পেয়েছি, ওটা কাজটা করতেছি। আর নতুনদের জন্য আমার পরামর্শ হবে যে তোমরা সামনে এসএসসি পরীক্ষার্থী আছে, যারা পরীক্ষার্থী তারা 3 মাস সময় পাও। এই 3টা মাস হেলাফেলায় নষ্ট না করে এই 3টা মাস যদি তোমরা আমাদের টুইনশপ, আমি করেছি জানি ওই জন্যই তোমাদেরকে আমি সাজেস্ট করতেছি, এই 3 মাস যদি আসি তোমরা এখানে এই সময়টা যাও, এটা তোমাদের ভবিষ্যতের জন্য একটা ফল অফ রসু হয়ে দাঁড়াবে, এটা তোমরা কল্পনাও করতে পারবে না। এ জানিয়ে তোমাদের জন্য শুভেচ্ছা জানিয়ে